বাংলা সিনেমার সুবাতাস বইছে গত রোজার ঈদের লিডার আমি বাংলাদেশ সহ বাকি ছয় সিনেমা দিয়ে যদিও লিডার ছাড়া সেই ঈদের সব সিনেমাই ব্যবসায়িকভাবে ব্যর্থ সেই ধারণায় অব্যাহত ছিল কুরবানির ঈদেও এবার কুরবানির ঈদে পাঁচ সিনেমা মুক্তি পায় এর মধ্যে প্রিয়তমা এবং সুরঙ্গ আট সপ্তাহ পর্যন্ত রানিং হলে চলছে তাহলে বলাই যায় বাংলা চলচ্চিত্রের সুবাতাস বইছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপকামিং দশ বাংলা সিনেমা নিয়ে যে সিনেমাগুলো প্রিয়তমা এবং সুরঙ্গর ধারা অব্যাহত রাখতে পারবে প্রিয়তমা এবং সুরঙ্গর মতো দাবিয়ে বেড়ানোর যোগ্যতা রাখে তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই তবে তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন তালিকা দশ নম্বরে রাখা হয়েছে আরফিন শুভ এবং ঐশী অভিনীত নূর সিনেমাকে ইন্ডাস্ট্রির হিট পরিচালক রায়হান রাফি পরিচালিত আপকামিং নূর সিনেমা ইন্ডাস্ট্রিকে দিতে পারত আরও একটি বাম্পার হিট এই সিনেমাটি মুক্তি পেত অনেক আগেই তবে সেন্সর জটিলতায় পড়ে এতদিন পর সেন্সর ছাড়পত্র মিলেছে নূর সিনেমার একটি ভালো দিন দেখে এই বছর অথবা আগামী বছরের প্রথম দিকেই মুক্তির কথা রয়েছে নূর সিনেমার তালিকা নয় নম্বরে রাখা হয়েছে স্পর্শ সিনেমাকে চিত্রনায়ক নীরব এবং এবার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে পরিচালক অনন্য মামুন শুরু করেছে স্পর্শ সিনেমার কাজ এটি মূলত যৌথ প্রযোজনায় নির্মিত হবে স্পর্শ এবং সোয়ার পার্থক্য নিয়েই মামুনের সিনেমার গল্প স্পর্শ সিনেমাটির কাজ শেষ হলেই মুক্তির জন্য প্রস্তুত করবে প্রযোজনা সংস্থা তালিকার আট নম্বরে রাখা হয়েছে অন্তরাত্মাকে মানুষের অন্তরে গেঁথে থাকার মতো একটি রোমান্টিক সিনেমা হতে চলেছে অন্তরাত্মা এই সিনেমায় বাংলাদেশের একমাত্র সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন টলিউড তামিল তেলুগু এবং মালায়ালমের জনপ্রিয় নায়িকা দর্শনা বণিক যদিও এই নায়িকার নতুন করে পরিচিতি আসে শাকিবের বিপরীতে অভিনয় করে সত্তা খ্যাত সোহানি হোসেন প্রযোজিত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা অন্তরাত্মা সিনেমাটি কখন মুক্তি পাবে এর কোনো নিশ্চয়তা নেই তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ তালিকা সাত নম্বরে রাখা হয়েছে নেত্রী দা লিডারকে অনন্ত কাকু এবং বর্ষা ভাবি অভিনীত ও সরি অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত নেত্রী দা লিডার সিনেমাটি বেশ বড় বাজেটের সিনেমাটিতে তামিলের বেশ বড় বড় ভিলেন রয়েছে নেত্রী দা লিডার মুক্তির কথা ছিল গত কুরবানির ঈদেই তবে তাদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য মুক্তি পায়নি এখনও তবে খুব শীঘ্রই হয়তো বড় পর্দায় অনন্ত জলিলের অভিনয় দেখে হাসতে পারবে দর্শকরা সরি ভাই কাঁদতে পারবে দর্শকরা এই সিনেমাটি পরিচালনা করেছেন উপেন্দ্র মাধব তালিকা ছয় নম্বরে রয়েছে MR9 সামনের ২৫ আগস্ট মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম হাই ভোল্টেজ বাজেটের সিনেমা MR9 এই প্রথমবার হলিউড এবং ঢালিউড যৌথভাবে সিনেমা করেছে বাংলাদেশের ABM সুমনের সঙ্গে হলিউডের বেশ বড় বড় শিল্পী টক্কর দিবেন মাসুদ রানায় MR9 পরিচালনা করেছেন আসিফ আকবর তালিকার পাঁচ নম্বরে রয়েছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমাটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী নিয়ে নির্মিত এতে মুখ্য চরিত্রে আরফিন শুভ যিনি বঙ্গবন্ধুর রোল প্লে করবে পরিচালনা করেছেন সিয়াম বেঙ্গল ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হবে মুজিব কখন মুক্তি পাবে এখনও নিশ্চিত নয় তবে মুজিব সিনেমার খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে কখন মুক্তি পাবে সিনেমাটি চার নম্বরে রয়েছে রাজকুমার প্রিয়তমার সাফল্যর পর আরশাদ আদনান রেডি করতে চাচ্ছেন রাজকুমার রাজকুমার সিনেমাটি হতে চলেছে আগামী রোজার ঈদের সিনেমা এতে কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান এবং আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি রয়েছে রাজকুমার সিনেমাটিও পরিচালনা করবেন হিমেল আশরাফ নিজেই তালিকা তিন নম্বরে রয়েছে শের খান পুলিশে অ্যাকশন গল্পের সিনেমা হতে চলেছে শের খান সিনেমাটিতে নায়কের ভূমিকায় প্রিয় শাকিব নায়িকা এখনও কনফার্ম নয় সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার যৌথভাবে শের খান প্রযোজনা করবে এসকে ফিল্মস এবং কপ ক্রিয়েশন শের খান সিনেমাটির কখন শুটিং শুরু হবে কখন মুক্তি পাবে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে খুব শীঘ্রই সিনেমাটির শুটিং ডেট ঘোষণা হতে পারে তালিকার দুই নম্বরে রাখা হয়েছে মায়া সিনেমাকে ১৪০ বছরের পুরনো গল্পে নির্মিত হবে মায়া মায়া সিনেমায় সুপারস্টার শাকিব খান
রয়েছে। সিনেমাটি আগামী কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার। মায়া সিনেমাটি বড় বাজেটের একটি সিনেমা হতে চলেছে। এতে 2.5 কোটি টাকার VFX এর কাজ হবে। পরিচালক হিমেল আশরাফের আরও একটি ব্লকবাস্টারের অপেক্ষায় দর্শকরা। এসকে ফিল্মসের ব্যানারের শাকিব খানের মায়া সিনেমাটিতে নায়িকা কে থাকবে এখনও চূড়ান্ত নয়। তালিকার 1 নম্বরে রাখা হয়েছে দরদ সিনেমাকে। দরদ সিনেমাকে 1 নম্বরে রাখার কারণ এটি মূলত প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। দরদ সিনেমায় বলিউডের নায়িকা রয়েছে। এছাড়াও বলিউডের বেশ কিছু শিল্পীকে দেখা যাবে দরদ সিনেমায়। পরিচালক অনন্য মামুনের পরিচালনায় প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় যুক্ত হচ্ছেন হলিউড কিং শাকিব খান। দরদ সিনেমাটি মুক্তির কথা রয়েছে 14 ফেব্রুয়ারি 2024 ভালোবাসা দিবসে। তো বন্ধুরা, আপকামিং এই 10 বাংলা সিনেমার মধ্যে আপনি কোন সিনেমা নিয়ে বেশি আশাবাদী অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।